ওয়েলকাম টু পাইকগাছায়, সবাইকে স্বাগত। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংসদ সদস্যের পক্ষে, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি, পাইকগাছা সরকারি কলেজ, ফুসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেস ক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, পল্লী বিদ্যুৎ সমিতি, পানি উন্নয়ন বোর্ড, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, বনানী সংঘ, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা, নিরাপদ সড়ক চাই, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, সরল দীঘির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সোলান, মোহাম্মদ আব্দুল আজিজের ভিডিও ও তৎকল্যাণ সুবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক, রোজবার্ড কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল 8টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, মার্চপাস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মার্চপাস্ট প্রদর্শন করেন মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার স্কাউটস ও গালর্স গাইড। সকাল 10টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে দিনব্যাপী পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্জ আক্তারুজ্জামান বাবু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান লতিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশচন্দ্র বোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরুণমন, দল প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, খালেকুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন অধ্যাপক আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, আরএনপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অশোক কুমার ঘোষ, নিশ্চা সহসভাপতি ইলিয়াস হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও প্রভাষক রেবা আক্তার কুসুম। মোহাম্মদ আব্দুল আজিজের ভিডিও ও তথ্য প্রতিবেদনে ওয়েলকাম টু পাইকগাছা নিউজ ডেস্ক। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতা যুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, জাতির শ্রেষ্ঠ সূত্র সন্তান, বীর মুক্তিযোদ্ধ সহ অন্যান্য শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গর্বিত নাগরিক। আমরা সকলকে একটু অনুরোধ করবো, যারা তারা মাস্ক পাস করছেন, আমরা সকল দর্শকদের একটু অনুরোধ করবো তাদের জন্য একটু জোরে তরকারি, সকলকে একটু অনুরোধ করবো আমাদের ছেলেদের উৎসাহিত করবার জন্য ছেলে মেয়েদেরকে সকলে একটু তরকারি প্লিজ। এরপরে আপনারা লক্ষ্য করেছেন ঐতিহ্যবাহী ফুসিয়ার রহমান মহিলা কলেজের পক্ষ থেকে আমাদের মেয়েরা তারা মাস্ক পাস করছে এবং তাদের জন্য একটু দরকারি হবে, সকলকে আমরা অনুরোধ করবো সকলের দরকারি। বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের মেয়েরা তারা
আজকের ওই মাছটা হাতে ধরা অত্যন্ত সুন্দর ভাবে তারা আজকের ওই মাছ বাস করছে, তাদের জন্য তো চোরে কর্তব্য হবে সকলে মিলে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দদেরকে তারা সালাম আজ প্রদর্শন করছে। আমি সকলকে বিদায় সুন্দর করবো।